আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনারা অনেক রিক্রুটিং এজেন্সি বা দালালের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন বা মেডিকেলও করেছেন, তো আপনাদের জন্য আজকের এই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অর্থাৎ আপনাদের খুবই উপকারে আসবে। অর্থাৎ আপনারা যেই কোম্পানি দালাল বলবে, আপনারা কিন্তু অনেক কর্মীরা আমাকে কমেন্ট করছেন সেই কোম্পানিকে এতে না দিয়ে আপনারা আপনাদের অন্য কোম্পানিতে দিতে চাচ্ছে। অর্থাৎ আপনাদের কাছ থেকে যদি 3 লক্ষ টাকা রিক্রুটিং এজেন্সি নেয় আর তা অন্য কোম্পানি অন্য কর্মীর কাছ থেকে যদি 3.5 লক্ষ টাকা নেয়, তাহলে আপনাদের আপনাদের এই টাকার ভিতরে যে কোম্পানিতে দেওয়ার কথা ছিল সেই কোম্পানিতে না দিয়ে আর একটু যদি বেশি টাকা পায় তাহলে ওই কোম্পানিতে দিয়ে দেবে। আর একটি ফিল আপ আছে যে এতজন কর্মী পাঠাতে হবে এই কোম্পানিতে। অর্থাৎ আপনারা এই কোম্পানি যদি একটি কোম্পানিতে দরলাম, আমি বলি যে একটি কোম্পানিতে 30 জন কর্মী দরকার, কিন্তু অলরেডি এখন 25 জন কর্মী হয়ে গেছে, আর অন্য একটি কোম্পানিতে 20 জন কর্মী দরকার, কিন্তু এই কোম্পানিতে 5 জন কর্মী হয়েছে, আর আপনারা যে 30 জন কোম্পানিতে কর্মী 25 জন হয়েছে সেই 5 জন ওই কোম্পানিতে দিয়ে দিবে, যেটি কাজ হোক। এই এ ধরনের প্রতারণা চালাচ্ছে রিক্রুটিং এজেন্সিরা, সেই বিষয়ে আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। এবং আপনারা যে কলিং পেপার হাতে পাওয়ার পর আপনারা কোন কী বিষয়ে কী ধরনের বিষয়ে যাচ্ছেন বা আপনাদের দালাল কী বলছে সেই বিষয়ে গুরুত্ব সহকারে দেখবেন, তা না হলে আপনারা কিন্তু মালয়েশিয়ায় গিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন। সেই বিষয়ে খুবই সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত আবারও আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আর যারা যা বুঝছেন আমি আবারও বলি যে একটি কোম্পানিতে দলাম 20 জন, আরেকটি কোম্পানিতে 30 জন কর্মী দরকার, যে কোম্পানিতে 20 জন সেই কোম্পানি 5 জন হয়েছেন, আর সেই কোম্পানি যদি যেই কোম্পানিতে 30 জন সেই কোম্পানিতে 25 জন কর্মী হয়েছেন, ওরা দুইটি আলাদা কোম্পানি। এই 5 জন কর্মী কিন্তু এই 25 জন মিলিয়ে 30 জন কর্মী কিন্তু একটি ফ্লাইট দিয়ে দেবে, সেই বিষয়ে গুরুত্ব সহকারে দেখবেন। আপনারা এই কোম্পানিতে যাবেন না, যেই ফ্লাইটে দেওয়ার কথা যে কোম্পানি যাওয়ার কথা ছিল সেই কোম্পানিতে না দিয়ে তাদের মন মতো একটি কোম্পানিতে তাদের ফিল আপ করার জন্য একটি কোম্পানিতে দিয়ে দেবে, তো সেই বিষয়ে গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছি। তো এই ছিল আজকের আপডেট নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।